প্রচন্ড হারে রোদ এখানে, আর তার সাথে সাথে মানুষের ভিড় আর সুন্দর প্রকৃতির মাঝে আজকে কিন্তু রোড শোটা হবে। वेलकम बैक टू अनदर वीडियो। तो बंधुरा एखन चले मिलन मोड़, मिलन मोड़ दशेर घेरिर मानदासे। तो सेखाने आजकेर होच्छे भेला भाषानो अनुष्ठान, माने भेला पूजा अनुष्ठान जेटा हय मनसा पुजो उपलक्षे। और मिलन मोड़ेर किन्तु एटाई सबथेके बड़ो अनुष्ठान, तो सेटा उपलक्षे बंधुरा एखाने चले एसेछे विश्वकर्मा साउंड एवं पिसि साउंड। विश्वकर्मा आमादेर साउथेर सेटआप एवं पिसि साउंड किन्तु हल्दिया सेटआप, तो दुटो सेटअप ही एखाने बाजछे। तो बंधुरा तोमादेर देखानोर चेष्टा करब एखानकार भेला, एखानकार दुटो साउंड और एखानकार क्राउडेर एनजयमेंट। तो बंधुरा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखो और केमन लेगेछे अवश्य जानिओ। तो बंधुरा एखन रयेछि मिलन मोड़ दशेर घेरि, तो सेखानेई किन्तु आजके रयेछे मानदास पुजो। तो मानदास पुजोर भेला, एटा होच्छे दशेर घेरिर भेला, देखते पाच्छो अनेकटाई बड़ो और जाकजमक करे किन्तु एखाने খেলার অনুষ্ঠান পালন করা হয়। আর প্রত্যেক বছরই এখানে দুটো করে বক্স থাকে, তো এবছর এসছে পিসি সাউন্ড আর বিশ্বকর্মা সাউন্ড। তো এখানে কিছুটা সোজা গেলে, মানে সামনে গেলে মিলন মোড় যে মোড়, আর সেখান থেকে প্রায় দু মিনিট কি পাঁচ মিনিটের রাস্তা এলেই কিন্তু মিলন মোড়ের এই স্টপেজ। আর সেখানকার মেন গেট দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে, আর প্রত্যেক বছরের নয় কিন্তু এবছরও সেম একই, আর প্রত্যেক বছরই কিন্তু এত সুন্দর করেই এই গেটটা বানানো হয়। আগে বক্স কিন্তু এখান দিয়েই ঘোরাতো, বাট এবছর বা বিগত দু তিন বছর কিন্তু বক্স আর ঘোরায় না। তো এখানকার ভেলা সর্বজনীন শ্রী শ্রী মানদাস পুজো দক্ষিণ রায়পুর 10 নং ফেরি। আর বন্ধুরা এখানে কিন্তু আমার দেশ বাড়ি, মানে আমার বাবা টাবা এখানেই বড় হয়েছে। তো যেখানে এখন মানদাসটা রয়েছে সেই মানদাসের পাশে একটা বিশাল বড় পুকুর রয়েছে, এটা কিন্তু আমার কাকাদের পুকুর। আর পুকুরের অপোজিট ডিরেকশনেই কিন্তু কাকার বাড়ি, আর এটা আগে জেঠুদের বাড়ি ছিল যেটা বিক্রি করে দিয়েছে। তো প্রচণ্ড হারে রোদ এখানে, আর তার সাথে সাথে মানুষের ভিড় আর সুন্দর প্রকৃতির মাঝে আজকে কিন্তু রোড শোটা হবে। দেখতে পাচ্ছ পুরো মেঘলা আকাশ, মানে বৃষ্টি আসবে। আর এখন বাজে ঘড়িতে 2:53, আর সূর্য মামা উপর থেকে মুখ তুলে চেয়েছে। আর এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার এপারে গেলে হচ্ছে নদী, সেই নদী কিন্তু ভেলাটা ভাসানো হবে।
বললাম যারা পেজ থেকে দেখছো পেজ থেকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।